हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शिक्षा निविड़। आजकेर आमार ए भिडियोटी खूब गुरुत्वपूर्ण बीडीपी बंधुदेर उद्देश्य। बीडीपी बंधुदेर असाइनमेंट एग्जामेर नोटिस अलरेडी पब्लिश हो गेछे, तार विस्तारित भिडियो आमादेर ए चैनेले देवा आछे। आजकेर एनएसओयू किछुक्षण आगेई एकटी नोटिस पब्लिश करेछे, সেই নোটিশের বিষয়বস্তু কি সেটা আমি আজকে আলোচনা করব। চলুন দেখা যাক ভিডিওটির বিষয়বস্তু কি। অনলাইন বিডিপি টার্ম এন্ড পরীক্ষার জন্য ডিসেম্বর 2021 এবং জুনের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যেসব শিক্ষার্থী জমা দেবে তাদের 9/9/2021 অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ বিকেল 3টেই তাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে বলা হয়েছে। অর্থাৎ যারা যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন, অ্যাসাইনমেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছেন, তাদের 15 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম, তাই ঠিক তার আগে 9 তারিখ অর্থাৎ 9/9/2021 তারিখ বিকেল তিনটে থেকে তারা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে যেটা ডাউনলোড করতে হবে সেটা হলো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের কোনো হার্ড কপি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না। তাই শিক্ষার্থীদের বারবার বলা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এবং এনরোলমেন্ট সার্টিফিকেটের নম্বর যেটা আছে সেটা অন্য কারোর কাছে আপনারা শেয়ার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আচ্ছা, আপনাদের কাছে অনেক প্রশ্নই আসতে পারে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কী। যেহেতু এবছর প্রথম অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনে, তাই আপনারা যেমন ফাইনাল পরীক্ষার আগে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করেন, ঠিক তেমনি এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আপনাদের ডাউনলোড করতে হবে। সেটা 9 তারিখ বিকেল 3টে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কি থাকবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে? এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনি যে কটা পেপার এক্সাম দেবেন সেই পেপারগুলোর নাম উল্লেখ থাকবে। তাই বন্ধুরা, দেরি না করে 9 তারিখে আপনি এই অ্যাসাইনমেন্ট স্লিপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং 15 তারিখে সাকসেসফুলভাবে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটা দিয়ে দেবেন। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে এরকম তথ্য সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছতে পারি। নমস্কার।